দাদুর গান আমার খুবই ভালো লাগে, দাদু লেখে আমার খুব ভালো লাগে, আমি দাদুর থেকে অনেক কিছু গান লিখেছি। দাদুর কোনো গান মনে আছে তোমার? একটা গান বলো তো। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, চুল কাটা পায়ে গেছে বাতাসে, তোমার মেয়েটা আমার দিবানা, ও কথা মোটে কবানা, তাহলে কিন্তু মুইরে যাব হুতো সে। আপনি ইতিমধ্যে বাংলাদেশে একটা খ্যাতি অর্জন করেছেন এবং সাধারণ মানুষের জন্য আপনি যে আঞ্চলিক গানগুলো রচনা করেছেন সেগুলো কিন্তু ব্যাপক একটা সাড়া জাগিয়েছে। আপনি যে গানগুলো লিখেছেন তার মধ্যে কোনো গান কি এরকম আছে যে একটা ঘটনার উপর ভিত্তি করে আপনি লিখেছেন, এরকম একটা বর্ণনা? হ্যাঁ হ্যাঁ, এরকম অবশ্য আছে। এরকম যেমন একদিন হাট থেকে আমি বাড়ি যাচ্ছি, পথে কয়েকজনে আলোচনা করছে আর কি, তারা বলাবলি করছে আমার আগে আগে হাটে যাচ্ছে তো, আর আমি ছোটো মানুষ বলতে আমি পিছনে, তারা কথা কথা উঠেছে যে এই লোকটা শ্বশুরবাড়িতে, হ্যাঁ এত বড় আত্মীয় বাড়িতে কেন সাথে চুরি করলো, তা বলছে শ্বশুরবাড়ি যা চাইলে পাওয়া যায়, আর এত একটা আদরের জায়গা, এই কত বড় নির্বোধ যে তোর এই কর্মের জন্যই তোর আত্মীয় স্বজন বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে দেখেছেন কর্ম কী জিনিস। তাই সাথী ওই তাই ওই নিয়ে গান রচনা করলাম, যতই হোক বৃষ্টি খরা সাথী আমি মেলাবো না, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি যায় না। হ্যাঁ, তা এই যে এরকম কাহিনী ভিত্তিক গান যে সে লোক শ্বশুরবাড়িও যেতে পারে না এখন, হ্যাঁ পথে দেখলে তার এই যারাতে বলে শালি সকল, এই গানটার কথা যতই হোক যে বৃষ্টি খরা সাথে আমি মেলাবো না, কে হ্যালো এটা আমার শ্বশুর বাড়িতে চুরি হয়ে যায়, তুমি চালি আর আমি দিয়ে দিলাম ওরাম সস্তা জিনিস না, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি হয়ে যায়, আমার ছোট শালি একদিন খালি আমার কইল সর, শুনে মনে মনে কইল মজা ভালোই দিবারি তোর, যেই হইল সন্ধে ডাগর, যেই হইল সন্ধে ডাগর সাথী লইয়ে দোল, আর শুনে নাই আর শুনে না, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি হয়ে, আমার আপন বৌতি তাই জানে না, এটা আমার শ্বশুর বাড়িতে চুরি হয়ে যায়।